নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। রেলের আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে স্বচ্ছ ভারত কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দিদিকে বলো হেল্পলাইনে এলাকার সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় গঙ্গারামপুর ব্লকের 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ার এলাকায় রাস্তায় ধানে চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। মেট্রি ব্লকের পাতাবাড়ি চা বাগানে চা বাগান মজদুর ইউনিয়ন ও ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে বৃষ্টিকে উপেক্ষা করে বোনাসের দাবিতে ছাতা মাথায় নিয়ে গেট মিটিং করল জয়েন্ট ফোরাম। পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাইস্কুলে অনুষ্ঠিত হল ব্লক স্তরের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। আলিপুরদুয়ার 1 নং ব্লকের 5 কুলকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে ব্লকের মোট 8টি উচ্চ বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হল ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। মালদার ইংরেজা থানা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ গ্রেফতার করা হল দুজনকে। আলিপুরদুয়ার জেলার ফলাঘাটা ব্লকের রাইজিং বিদ্যানিকেতন হাইস্কুলের মাঠে দোলক নদীর সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকায় এক ছোট মালবাহী গাড়ি কাঠের সেতুটি পার হতে গেলে সেতু ভেঙে আটকে পড়ল গাড়ি। বাজার দখলকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা 1 নং ব্লকের নয়ারহাট বাজার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে মিরিক টুরিস্ট লজে উক্ত কোর কমিটির তৃতীয় বৈঠক। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের পাশে দোলক নদীর সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। মঙ্গলবার একটি ছোট মালবাহী গাড়ি কাঠের সেতুটি পার হতে গেলে সেতু আটকে ভেঙে পড়ে গাড়ি। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে। মেডলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে চা বাগান মজদুর ইউনিয়ন ও ভারতের টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে বৃষ্টিকে উপেক্ষা করে বোনাসের দাবিতে ছাতা মাথায় নিয়ে গেট মিটিং করল জয়েন্ট ফোরাম। বৃষ্টিকে উপেক্ষা করে বোনাসের দাবিতে ছাতা মাথায় নিয়ে গেট মিটিং করল জয়েন্ট ফোরাম। এদিন সকালে মেটলি ব্লকের বাতাবাড়ি চা বাগান সহ বেশ কয়েকটি বাগানে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গেট মিটিং করা হয়। এদিন বাতাবাড়ি চা বাগানে চা বাগান মজদুর ইউনিয়ন ও ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। পুজোর আগে 20% বোনাস দেওয়ার দাবি জানানো হয়। বোনাস নিয়ে কলকাতায় 3টি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি, বাধ্য হয়ে জয়েন্ট ফোরামের তরফে গেট মিটিং এর ডাক দেওয়া হয়। এদিন সকালে কাজে যাওয়ার আগে ফ্যাক্টরির গেটের সামনে 1 ঘন্টা গেট মিটিং করার পর শ্রমিকরা কাজে যোগ দেন। আমি কেবিল আনা করলাম, তুমি কাজ শুনলা বুঝলা, যেমন মিটিং নিয়ে নিয়া হে তোমাকে যাইকে তো নেই ভি এই বাত সব কে বুঝাবা, যেসন মিটিং নিয়ে আওয়াল সে সব বটে কিছু ক্ষতি হতে মালিক মান বনাস কে নি মানাতে বাগান কে মুদ্রা তো বহুত হে যেসন কি তোনি কে হামনি কে কেবিল আনা বাতালা, লেকিন মই কতবা লম্বা চওড়া মে নি যাইকে আমিকে যে সামনে আহে বোনাস যে বোনাস কে বিষয় লইকেই বা দু চারটা বাত করনি কি বেশি করকে কে চাও না যে ইবের মালিক মান নি মানে লাগে আর তো নি যদি ইসন জামায়াত নি হবা মিটিং মে নি আবা তো মালিক মান সুতবে যে লেবার মান তো অতনা পয়সা নি দেব মই যেতনা পার্সেন্ট কহতন অতনাই পার্সেন্ট পাস হই যে ইসন সোচে লাগে মালিক মান আর ম্যানেজার মান ই বাত কে তুমি দিমাগ মে রাখবা अगर यदि 3 दिन में फैसला नहीं होला बोनस के और हमनी के सब करके मिल के एकदम जोर से समूचा आदमी के बुला के जोरदार मीटिंग करके लगी इतना बात कह के आज के मीटिंग के ये समाप्त करल जात। বাজার দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা 1 নং ব্লকের নয়ারহাট বাজার। উত্তেজনা থামাতে গিয়ে দলের কর্মীদের হাতে আক্রান্ত হলেন 7 থেকে 8 জন পুলিশ কর্মী।
মাতা ভাঙ্গার নয়ারহাটে তৃণমূল বিজেপি উত্তেজনা। বাজার দখলকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে উঠল মাতা ভাঙ্গা এক নং ব্লকের নয়ারহাট বাজার। উত্তেজনা থামাতে গিয়ে দুই দলের কর্মীদের হাতে আক্রান্ত হলেন 7 থেকে 8 জন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় মাতা ভাঙ্গার এসডিপিও শুভেন্দু মণ্ডলের গাড়ি সহ পুলিশের 3টি গাড়ি। উদ্ধার করা হয় 1 ব্যাগ বোম, 1 তীর ধনুক সহ ধারালো অস্ত্র। গোটা এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আবারও উদ্ধার ভারতীয় মুদ্রা, সাফল্য ইংরেজি থানার পুলিশের। 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে 10 চাকার একটি লরি। আবারও উদ্ধার ভারতীয় মুদ্রা, সাফল্য ইংরেজি থানার পুলিশের। 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ গ্রেফতার করা হলো দুজনকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে 10 চাকার একটি লরি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে ধৃতদের নাম সুফি আলম ও রহমান শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায়। এদিন রাত্রিবেলা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে লরিতে করে টাকা পাচার করছিল। সিটের নিচে টাকাগুলি রাখা ছিল। উদ্ধার হয় 54,89,800 টাকা। নোটগুলি 2,000, 500, 100 ও 200 টাকা নোট। ইংরেজি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় এলাকায় লরিটিকে আটক করে তল্লাশি চালায়। লরির সিটের নিচ থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। টাকা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে টাকাগুলি কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা। দেখুন, ইংলিশ বাজার থানায় গতকালে আমরা সোর্স ইনফরমেশন মারফতে আমরা এক লরিকে আমরা অ্যাটাক করি। লরি অ্যাটাক করার পরে থানায় নিয়ে আসা হয়। থানায় আমরা ওটা চেক করি অ্যান্ড ওখান থেকে আমরা অ্যারাউন্ড 54 লাখ টাকাটা আমরা সিজ করেছি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজনেই বাড়ি ফরাক্কাতে আছে। তারপরে আমরা ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি কি এই টাকাটা মজমপুরে দুজনে এই টাকাটা ছিল অ্যান্ড এই টাকাটা সম্ভবত যেটা আছে ইনভেস্টিগেশন যেটা জানা গেছে এটা কোনো মাদক দ্রব্যে কিনা বা বেচার সঙ্গে এটা তার টাকাটা হতে পারে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। আলিপুরদুয়ার 1 নং ব্লকের প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে ব্লকের মোট 8টি উচ্চ বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার 1 নং ব্লকের 5 কলকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ব্লকের মোট 8টি বিদ্যালয়ের পড়ুয়ারা সেখানে যুব সংসদ ছাড়াই কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যুব সংসদের চ্যাম্পিয়ন হয় ব্লকের শিলবাড়িহাট উচ্চ বিদ্যালয়, রানার্স হয় 5 কলকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়। ওই প্রতিযোগিতায় সেরা স্পিকারের স্থান দখল করেছে শিলবাড়িহাটের জ্যোতি মণ্ডল। যুগ্মভাবে বেস্ট পার্লামেন্ট হয়েছে 5 কলকুড়ির সুপ্রিয়া শীল ও পাটকাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিউটি রায়। কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে তপসিখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওই বিদ্যালয়ের বিক্রম দাস ও বিপাশা কার্জি কুইজ এবং পারমিতা সরকার তাৎক্ষণিক বক্তৃতায় চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন এবং রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন আলিপুরদুয়ার 1 নং এর বিডিও শীর্ষী ঘোষ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লাস ইতনা মত খা, নাই তো মেরে জ্যাসা ফুটবল বন জায়েগা। হামনে ফুটবল বুলা রহা হ্যায়। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Thank you.
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयनगर। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। আলিপুরদুয়ারে ভারতীয় রেলের উদ্যোগে স্বচ্ছতা পাখওয়ারা অনুষ্ঠানের সূচনা হলো। এদিন ডিআরএম অফিস থেকে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন পর্যন্ত প্রভাত ফেরি করা হয়, সেই সঙ্গে পথনাটিকা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে স্বচ্ছ ভারত কর্মসূচির আয়োজন করা হয়। রেল কর্মী, পড়ুয়া ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাতে অংশ নেন। এরপর জংশন স্টেশন থেকে প্রভাত ফেরি বের করা হয়। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আর্জি জানানো হয়। এদিন পথ নাটকের মাধ্যমে এ বিষয়ে প্রচার করা হয়। উপস্থিত ছিলেন রেলের ডিআরএম কে এস জৈন সহ অন্যান্যরা। এদিন শিলিগুড়ির দিনহাটা ডিইএমইউ এর যাত্রীদের হাতে পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দেওয়া হয়। देखिए आज का प्रोग्राम बड़ा विशेष प्रोग्राम था। आज हमारा जो पहला दिन था जो स्वच्छता पखवाड़े का, जिसके अंतर्गत आज स्वच्छता शपथ ली गई, प्रभात रैली फेरी निकाली गई, नुक्कड़ नाटक किया गया और इसके अलावा हम लोगों ने थैला जो है वो रेलवे पैसेंजर जो भी हमें प्लास्टिक का थैला यूज करते पाए गए उनको दिया, उनको बताया कि ये आप प्लास्टिक ना यूज़ करें। इस तरह की जागरूकता की रैली हमने चालू की है और अभी वर्कशॉप भी होने वाली है, जो हमारे सीनियर डीएमई जो कि ईएनएचएम के अधिकारी भी हैं, तो ये सब एक्टिविटी आज की है। और इसी तरह की एक्टिविटीज़ प्रतिदिन क्या होगा, रेलवे बोर्ड ने विस्तृत जामे लिख दिया है, तो उसी के अनुसार अगले 15 दिन तक ये कार्यक्रम चलते रहेंगे। फाइनली 2 तारीख को इसका ग्रैंड सेलिब्रेशन होगा और सारा प्लांटेशन, स्वच्छता अभियान और प्लास्टिक का बंद करने का आह्वान उस दिन बड़े जोर शोर से होगा। अभी भी चल रहा है और कल भी ये चलेगा। जैसे आप लोगों ने सर जैसे नाटक वगैरह जो रोड शो है ये सब किया है सर, इसमें सर आप लोगों का मतलब जो आप प्रचार कर रहे हैं तो कितना तक आप फायदा मतलब आशा कर रहे हैं कि ये सब लोगों में ये जो जागरूकता करने की कोशिश कर रहे हैं इससे फ़ायदा हो जाएगा? देखिए इसका बड़ा फायदा होगा, क्योंकि जब तक लोगों को हम बताएंगे नहीं तो उनको आम तबके को इसकी जानकारी नहीं होती है। इसका बड़ा फ़ायदा होगा, हमें दिखाई दे रहा है इसका फ़ायदा, क्योंकि अब देख रहे हैं कि लोगों को जैसे पता चल रहा है वो उसका प्लास्टिक का यूज़ धीरे धीरे बंद कर रहे हैं। পশ্চিমবঙ্গ সরকারের সংশোধিত দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাইস্কুলে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাইস্কুলে অনুষ্ঠিত হলো ব্লক স্তরের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। মাদারিহাট বীরপাড়া ব্লকের 8টি বিদ্যালয়ের 8টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ব্লক এডুকেশন অফিসার অভিজিৎ দত্ত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম, বীরপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ দাস সহ প্রমুখ। প্রতিযোগিতায় ব্লকের সেরা হয়েছে ডিমডিমা ফাতিমা হিন্দি হাইস্কুল, দ্বিতীয় শিশুবাড়ি হাইস্কুল, তৃতীয় মাদারিহাট হাইস্কুল। জ্বালানিদের দাম বাড়ায় এবং অর্থনৈতিক মন্দা দেখা দেয় গাড়ি শিল্প মন্দা চলছে। আমরা এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাড়ি সংস্থাগুলির সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করব এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব। দিদিকে বলো হেল্পলাইনে এলাকার সমস্যার কথা জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই গঙ্গারামপুর ব্লকের 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ার এলাকায় রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। দিদিকে বলো হেল্পলাইনে এলাকার সমস্যার কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই এদিন গঙ্গারামপুর ব্লকের 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ার এলাকায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তার সংস্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান তারা। আমাদের এই সমস্যাটা দীর্ঘ 14 মাস ধরে চলছে। এর আগে খরার সময় যখন খরা ছিল তখন বলেছিল যে রাস্তাটা কেটে তখন রাস্তাটা বানিয়ে দিবে, কিন্তু রাস্তাটা 14 মাস বর্ষা পার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি। এই পরিস্থিতি মানুষ কী করে যাওয়া আসা করবে? আজকে আমাদের এই গ্রামের মধ্যে যত পেশেন্ট
এই রাস্তায় যেতে পারে না, টোটো সাইকেল নিয়ে যাওয়া যায় না, মানুষ হেঁটে যাওয়া যায় না। আজকে 14 মাস ধরে কন্ট্রাক্টর আজকে বলছে এই হবে, কাল হবে, ডেট দিচ্ছে, এই ডেটে শুরু হবে, সেই ডেটে শুরু হবে, কিন্তু শুরু হচ্ছে না আদৌ, বুঝতে পারলেন তো? তো আজকে আমাদের এই রাস্তাটা ইটের ছিল, যদি রাস্তাটা করতেই না পারবে না বানাবে তাহলে রাস্তাটা খুললো কেন? আমাদের প্রশ্ন এটাই। আমরা আজকে এই রাস্তার জন্য 99 পর্যন্ত ফোন করেছি, 99-তে ফোন করে বলেছে যে আপনাদের অভিযোগ নেওয়া হলো, অভিযোগটা আসবে 1 মাস হয়ে গেল, কোনো অভিযোগ কোনো ইয়ে নেই। যা আছে স্থানীয় লোকজন নেতৃত্ব যারা দেয় তারা কোন রকম মানে গালা আছেন এই ব্যাপারটা নিয়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে মিরিক টুরিস্ট লজে উক্ত কোর কমিটির তৃতীয় বৈঠক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে মিরিক টুরিস্ট লজে উক্ত কোর কমিটির তৃতীয় বৈঠক। এর পূর্বে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উক্ত কোর কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছিল। Jalpaiguri district and Alipurduar district. And myself is the chairman of this newly formed core committee, along with Mohan Sharma, Dr. Saurabh Chakraborty and MP Shanta Chhetri. This committee, along with the core committee members of the Darjeeling Hills, along with LV Rai, chairman, ভাইস চেয়ারম্যান কালিম্পং মিউনিসিপ্যালিটি, ইউথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস, কাউন্সিলার্স, উই ডিসকাসড এভরিথিং ভেরি এলাবোরেটলি 2-3 আওয়ার্স। দার্জিলিং কাজ সারে বাপ পর হাম লোক কাজ চর্চা হুই, হিলস কা কুছ কুছ ডেভেলপমেন্ট ওয়ার্ক উসকো লেকে হাম লোক হামারা চিফ মিনিস্টার কে সাথ বাত করেনগে কোর কমিটি, জিটিও কো ভি কুছ কুছ ইম্পর্টেন্ট ইস্যুজ, জো আদমি কা ইস্যুজ হয়, জো হামারা দিদি কে বলো কর্মসূচি হাম লোক সারে সাব ডিভিশন মে হাম লোক কর রা হ্যায়, ও জিটিএ সমষ্টি লেকে 45 জিটিএ সমষ্টিজ হ্যায়, তো উধার মে বহুত সারে ইস্যুজ আ রা হ্যায়, উসকো হাল করনে কে লিয়ে হাম লোক জিটিও কো বলেনগে আর অনারেবল সিএম কো ভি হাম লোক উসকা আধার পে এক রিপোর্ট হাম লোক বানায়েঙ্গে, জো বহুত ইম্পর্টেন্ট মুদ্দা হ্যায় হাম লোগো কা, ও এনআরসি ইস্যুজ হ্যায়, এনআরসি ইস্যুজ লেকে হিল তৃণমূল কংগ্রেস এক কমিটি বানা গিয়া আজ, উস কমিটি কা কনভেনার হ্যায় এল বি খাওয়াস, আর তিন লয়ার হ্যায়, এক কালিম্পং সে মিস্টার প্রধান, আর প্রণয় রায় দার্জিলিং এ কমিটি হ্যায়, আর বিষ্ণু গোলে হ্যায়, আর আমরা সতীশ সিং হ্যায়, এ কমিটি সারে বাত লেকে আর ডুয়ার্স সে দো রিপ্রেজেন্টেটিভ লেকে বহু জলদি আসাম যায়েঙ্গে। जयगांव में डेंगू को लेकर चलाए जा रहे अभियान के दौरान जयगांव के एक गैरेज में ताला जड़ दिया गया। यह अभियान एडीएम जेडीए के एईओ पीडी भुटिया, एसएसपी 53वीं वाहिनी के जयगांव इंचार्ज नीरज कुमार, जयगांव ग्राम पंचायत के प्रधान पूर्वा लामा, जयगांव पुलिस आदि के अगुवाई में किया गया। जयगांव में महामारी के रूप ले चुके डेंगू की रोकथाम के लिए लगातार जयगांव में जिला प्रशासन, स्वास्थ्य विभाग, जेडीए ग्राम पंचायत, विभिन्न संघ संस्था के सहयोग से अभियान चलाया जा रहा है। इसी कड़ी में जयगांव में साप्ताहिक डोर टू डोर कैंपिंग चलाया जा रहा है। इस साप्ताहिक डोर टू डोर कैंपिंग के दौरान जयगांव के विभिन्न इलाकों में जाकर घर एवं बाहर जमा पानी को साफ किया गया और लोगों से घर के भीतर और बाहर सफाई रखे जाने की अपील की गई। इस दिन अभियान के दौरान जयगांव के सुजना टोल स्थित लवली टायर के गोडाउन में सीक्रेट अभियान चलाया गया। यहाँ बड़े बड़े टायर रखे हुए थे जिसके
के भीतर पानी जमा हुआ था और उस पानी में डेंगू के लार्वा मिला। इस दौरान इस टायर दुकान में ताला लगा दिया गया और जेडीए विभाग ने टायर दुकान मालिक को बुलाकर चेतावनी पत्र देकर उन्हें 18 सितंबर के भीतर जवाब देने को कहा गया। दुकान मालिक की ओर से उचित जवाब नहीं मिलता है तो फिर उचित कार्रवाई की जाएगी। इसी तरह जनहित के लिए लगातार अभियान चलाया जाएगा। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।